আজকের দিনে দাঁড়িয়ে যখন বাংলার স্বাস্থ্য পরিষেবা নিয়ে রাজনৈতিক তরজা কচকচানি বিভিন্ন মহলে, ঠিক তখনই হরিপালের পাঁচগাছিয়া গ্রামে দেখা যাচ্ছে অন্য এক চিত্র। তারা কেউ শিক্ষক, কেউ শ্রমিক, কেউ আবার ক্ষেত মজুর, কেউ আবার দিন মজুর। আর তারা একসাথে কাঁধে কাঁধে মিলিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে এসেছিলেন ভিত খননের কাজ করতে। কারণ গ্রামের মানুষের জন্য হতে চলেছে নিজেদের হাসপাতাল, আর এই হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় 21 নভেম্বর 2021 সালে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমজীবী হাসপাতালের শ্রীরামপুর ও বেলুর শ্রমজীবী হাসপাতালের আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক করবি মান্না, রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, পাশাপাশি উপস্থিত ছিলেন গ্রামের সকল মানুষ। এই হাসপাতাল আর কয়েক মাসের মধ্যেই অর্থাৎ জানুয়ারি মাসের 22 তারিখ শুভ উদ্ঘাটন হতে চলেছে। আর তার আগে এই ভবনের কাজ একেবারে শেষ পর্যায়ে জোর কদমে চলছে, এমনটাই জানাচ্ছেন এই হাসপাতাল কমিটির সভাপতি। তিনি আরো জানান যে হাসপাতাল থেকে স্বল্প মূল্যে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষকে দেওয়াই তাদের একমাত্র লক্ষ্য। এই হাসপাতালে বিশেষ আকর্ষণ, যেখানে বহু আউটডোরে ডাক্তার দেখাতে গেলে বহু মূল্য ব্যয় হয়, সেখানে দাঁড়িয়ে এই হাসপাতাল শুধু 11 টাকা দিয়ে আউটডোর থেকে পরিষেবা মিলবে। তবে হাসপাতাল এখনো পর্যন্ত নতুন উদ্বোধন না হলেও এখন থেকে এলাকার মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবা তারা শুরু করেছেন। আউটডোরের মাধ্যমে যেখানে বহু বিশিষ্ট ডাক্তাররা সময় নিয়ে আসছেন, গ্রামের মানুষকে স্বাস্থ্য পরিচালনা দিচ্ছেন, আর বেশ কিছু সময় বিনামূল্যে ওষুধও দিচ্ছেন। এছাড়াও গ্রামের মানুষের বক্তব্য যে আগামী দিনে এই স্বাস্থ্য প্রতিষ্ঠান কখনোই রাজনৈতিক দরজায় জড়াবে না। এই স্বাস্থ্য প্রতিষ্ঠানকে ঘিরে এলাকার মানুষের উন্মাদনা ও আশা আকাঙ্ক্ষা অনেকটাই। শুধুমাত্র এখন দেখার অপেক্ষায় এই প্রতিষ্ঠান স্বাস্থ্য পরিষেবা আরো বেশি করে দিতে পারবে। এই প্রতিষ্ঠানের কমিটির উদ্যোক্তাদের কাছ থেকে জানা যায় 44টি শয্যা সহ এই প্রতিষ্ঠান গড়ে উঠতে চলেছে। পাশাপাশি শ্রমজীবী হাসপাতালের সহযোগিতায় শ্রমিক হাসপাতালে যে যে পরিষেবাগুলো পাওয়া যায় সমস্ত পরিষেবা এখানে পাওয়া যাবে। এবং আগামী দিনের পরিকল্পনা পশ্চিমবঙ্গ সরকারের যে স্বাস্থ্যসাথী প্রকল্পের স্বাস্থ্যসাথী কার্ড আছে তাও গ্রহণ করা হবে এই প্রতিষ্ঠানের মাধ্যমে। হ্যাঁ, এখানে আমাদের ধরুন হসপিটাল গত বছর 21 নভেম্বর আমাদের এখানে মানে প্রথম উদ্বোধন হয়েছিল। আজ এক বছরের মধ্যে আমাদের এই হসপিটাল 3 তলা বিল্ডিং হয়ে গেছে অলরেডি। আর আমাদের 22 জানুয়ারি মানে ইনডোর চালু হবার, হ্যাঁ 2022-এর ইনডোর চালু হবার পরিকল্পনা আছে। সেইভাবে আমাদের জোর, হ্যাঁ 22 জানুয়ারি 2023 আমাদের ইনডোর চালু হবে, সেইভাবে আমাদের জোর কদমে কাজকর্ম চলছে এই আর কি। এই প্রকল্প কোনো রাজনৈতিক হস্তক্ষেপ কি পেয়েছেন? না, এখানে আমাদের কোনো রাজনৈতিক কোনো রং নেই, কেউ আমরা রাজনীতির মধ্যে জড়িত নয়, আমাদের গ্রামের লোক হিসেবেও নয়। আর আমরা যে কজন আমাদের এখানে কমিটির ছেলে আছে তারাও কেউ সরাসরি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নেই। এখানে হসপিটাল হওয়ার কারণে বিভিন্ন মানে 20-30টা গ্রামের লোক এখন পর্যন্ত উপকৃত হচ্ছে। এখন পর্যন্ত আমাদের এক বছরের হলো আমাদের ইনডোর এই আউটডোর চালু হয়েছে। আউটডোরে প্রায় আমরা 7-8 হাজার পেশেন্টকে পরিষেবা দিয়ে ফেলেছি অলরেডি। যখন বিভিন্ন জায়গায় স্বাস্থ্য প্রকল্প নিয়ে যখন রাজনৈতিক তরতরজা চলছে, সেই জায়গায় এখানে একটা হসপিটাল চলছে, স্বাস্থ্য ব্যবস্থা কতটা এগিয়ে থাকবে বলে মনে হয়? আমাদের ধরুন এই শ্রমজীবী হাসপাতাল বেলুর শ্রমজীবী আর শ্রীরামপুর শ্রমজীবীর হাত ধরে এখানে হচ্ছে। আশা আমাদের আছে যে এই হসপিটাল মানে অন্যান্য হাসপাতালের থেকে এক খুবই ভালোভাবে চলবে, মানে কোনো 2 নম্বরই এখানে হবার সম্ভাবনা আমরা তৈরি হতে দেব না, এইরকমই আমাদের এ আছে আর কি। আমার নাম সমর সাঁতরা। আমাদের সামনেই হরিপাল হসপিটাল আছে, কিন্তু তার থেকেও আমরা যে আমাদের আউটডোর এখানে হচ্ছে, এখানে সপ্তাহে মোটামুটি 300-350 পেশেন্ট এখানে পরিষেবা পাচ্ছে প্রত্যেক সপ্তাহতেই। সেই দিক থেকে দেখতে গেলে আমাদের এখানটাই উন্নত হয়ে আছে এখন আপাতত। এগিয়ে এখন যেটুকু আমাদের এখন তো পুরোটাই তৈরি হয়নি,
সেই হিসাবে এখন আমাদের কিছু কিছু ঘাটতি দেখা যাচ্ছে, কিন্তু যখন আমাদের এটা হয়ে যাবে তখন কিন্তু আমরা পুরোটাই সাকসেস হবো বলে আশা করছি। এই হসপিটালে ভিত্তি স্থাপনের সময় দেখা গেছিল গ্রামের মানুষ কোমর বেঁধে বেরোচ্ছিল, কোন শিক্ষক থেকে সরকারি চাকরিজীবী বেসরকারি চাকরিজীবী যারা সবাই কিন্তু এক তালে তাল মিলিয়ে কিন্তু জীবনের হাত লাগিয়েছিল, এই ঘটনাটি কতটা? এটা যেটা শুনেছেন 100% একদম সত্যি কথা। স্কুল মাস্টার থেকে শুরু করে সমস্ত মানে সেই ডক্টর, তারপরে আপনার হচ্ছে মিলিটারি মানে এসে পর্যন্ত আমাদের এখানে ভিত্তি স্থাপনের সময় ভিত খুলে গেছে। বার্তা তো ভালোই শুনতে পাচ্ছি, আমি মাইক নিয়ে প্রচারে যাই আমাদের এখানের সমাজজীবীর, তো আমি তো ভালোই শুনতে পাচ্ছি যে খুব সুন্দর হচ্ছে এখানে জিনিসটা। গ্রামের মানুষ আশপাশের আমাদের মানে সাইডের আরও কয়েকটা গ্রাম একদম সবাই আসছে, সাপোর্ট করছে, সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। সাধারণ মানুষ আমাদের ওই 22 জানুয়ারি 2023 মোটামুটি আমাদের এখানে পরিষেবা দিতে পারবো আশা রাখছি। এখানে পরিষেবা পাওয়া যাবে, ধরুন এখানে রাত দিন ডাক্তারবাবুরা থাকবেন, তারপরে 23টা না 27টা বেডের পরিকল্পনা আছে এখানে আমাদের, মানে সব রকম ইসিজি থেকে শুরু করে মানে ইসিজি 32টা বেডের এ হয়েছে, ইসিজি থেকে শুরু করে তারপরে এক্স রে রুম হবে, সমস্ত কিছু এখানে হবে, মেডিকেল স্টোর রুম হবে, এসব দিলে দাঁড়িয়ে একটা বড় স্বাস্থ্য ব্যবস্থা নতুন পরিবর্তন এসেছে, যেটা স্বাস্থ্যসাথী প্রকল্প। স্বাস্থ্যসাথী কার্ড কি এখানে কি অ্যাক্সেপ্টেবল হবে? হ্যাঁ স্যার ছিল, আমাদের বলেছেন, আমাদের সমাজজীবীর উপর কর্মীকর্তারা বলেছেন হ্যাঁ এটা আমরা রাখবো। কতটা খুশি এই হসপিটাল হওয়ার জন্য? হসপিটাল হওয়ার জন্য গ্রামের মানুষ যেমন খুশি, আমরা তো এখানে থাকি, আমাদের থেকে আশপাশের গ্রামের মানুষ বিশাল খুশি। আমার নাম গোলকমান। রাজ্যজীবী যখন স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে রাজনৈতিক তরতরজা চলছে, সেই সময় দাঁড়িয়ে আমাদের এই হরিপালে এমন একটা জায়গায় হসপিটাল হতে চলেছে, কতটা সাধারণ মানুষের কাজে লাগবে এটা? এইটা দেখুন, আমরা চাইছি সাধারণ মানুষ যাতে সুন্দরভাবে স্বাস্থ্য পরিষেবা ন্যায্য মূল্যে পায়, মানে যথাযথ মূল্যে এবং কম মূল্যে, সেই জন্য আমরা এই প্রচেষ্টাটা নিয়েছি। গত বছর আমরা 21শে নভেম্বর এর উদ্যোগে শুরু হয় একটা মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়ে, যেখানে বেলুড় শ্রমজীবী এবং শ্রীরামপুর শ্রমজীবীর সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা, ফণীগোপাল ভট্টাচার্য, গৌতমবাবু, বাসুবাবু, এরকম বিশিষ্ট ব্যক্তিরা এসেছিলেন, যাদের পৌরোহিত্যে এবং যাদের মানে গাইডেন্সিতে এই কাজটি আমরা করে চলেছি, এবং 11 টাকার মূল বিনিময়ে এখানে সমস্ত মানুষকে বড় বড় ডাক্তারদের থেকে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত এই 1 বছরে 5,500 জনের অধিক ব্যক্তিকে আমরা পরিষেবা দিতে পেরেছি। এবং 11 টাকার যে পরিষেবা যেটা বললেন, আজকের দিনে দাঁড়িয়ে মানুষ যখন সরকারি হসপিটালে যখন পরিষেবা পাচ্ছে না, প্রাইভেট হসপিটাল গেলেই কিন্তু তিনটার কপালের ভাগ আছে, 11 টাকার পরিষেবাটা কি সবসময় থাকবে বলে মনে হয় না? এটা তো দীর্ঘ 98 সাল থেকে বেলুড় শ্রমজীবী এবং শ্রীরামপুর শ্রমজীবী দিয়ে আসছে, এবং ডাক্তারবাবুরা অতি কম মূল্যে বা বিনামূল্যে এখানে চিকিৎসা করে যাচ্ছেন, যেটা ডাক্তারবাবুদের সহৃদয়তার উপর এইটা নির্ভর করছে। এবং আজও অনেক ডাক্তারবাবু আছেন যারা খুবই সহৃদয় ব্যক্তি, যেমন ডক্টর অসিত ব্যানার্জি, কতজনের নাম বলবো, এবং ডাক্তার আমাদের অনিল সাহা, সুকান্ত ঘোষ, আমাদের অর্ণব মাইতি, এরকম সৌরভ দে ডাক্তার, বহু ডাক্তারবাবু, অনেক ডাক্তারবাবু যারা মানে প্রায় বিনা পয়সায় বা একদম খুব সামান্য তেল খরচা নিয়ে এসে এখানে চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছেন। আর তার সঙ্গে আরও একটা জিনিস, ডাক্তার অসিত ব্যানার্জি এখানে বিনামূল্যে এখানকার স্থানীয় গ্রামবাসীদের প্রতিদিন তার সাধ্যমতো ওষুধ উনি এখানে দান করে যান, প্রতি রবিবার উনি বসেন, এইভাবে এই পরিষেবা চলে আসছে। না, আমরা স্বাস্থ্যসাথী কার্ড নেবো বলেই আমরা চেষ্টা করছি, তবে আমাদের যেহেতু এখনও আউটডোর পরিষেবার মধ্যেই সীমাবদ্ধ আছে, ইনডোর তো দেখছেন কনস্ট্রাকশন হচ্ছে, ওই জন্য আমরা এখনও ওই নিয়ে আমাদের অভিজ্ঞতা খুব অল্প আছে। আমরা চেষ্টা করছি 22শে জানুয়ারি এই পরিষেবা শুরু করতে, এর জন্য আমরা প্রাণপণ চেষ্টা করছি, আমরা মানে আমাদের টিম এবং আমাদের সবাই, এবং বহু মানুষ আছেন যারা নির্ভীতে কাজ করে যাচ্ছেন, যাদেরকে আমরা দেখতেও পাই না,
তাদের চেষ্টা এই 22 জানুয়ারি আমরা চালু করব। এখানে আরেকটা জিনিস জানতে চাই, এই যে জমিদারদের যে বিষয়টা, জমি জমিদান পরিস্থিতি তার বিষয়ে কিছু পূর্ণাঙ্গ জানা। হ্যাঁ, এর উদ্যোগের পেছনে যে বন্দ্যোপাধ্যায় পরিবারের অবদান তো মানে সর্বজন স্বীকৃত। ওনাদের মানে ওনারা যে বৃক্ষটি মানে চারা গাছটি বপন করেছিলেন সেটিই আজকে এতখানি ডালপালা মালা মেলার চেষ্টা করছে। তো আমরা তো বন্দ্যোপাধ্যায় পরিবারই প্রথমে এখানে আসেন এবং ওনাদের বাস্তুভিটে দান করেন এবং বেলুর শ্রমজীবী সেবায় ওনারা যোগাযোগ করেন, তারপর তো আমরা আসি। প্রথম তো মানে ওনারাই তো বীজটা বপন করেছেন, এবার বীজ বপন করে তারপর যে গাছ হবে সেটা না হয় আমাদের অবদান থাকবে, কিন্তু বীজটা ওনাদের হাতেই বপন হয়েছে। দেখা গেছিল গ্রামের মানুষ সমবেতে নেমেছিলেন, এটা তো প্রতিটা ইট মানুষের দান এবং মানুষের ভালোবাসার উপর তৈরি হয়েছে। আজ পর্যন্ত যত কাজ হয়েছে তার মধ্যে যেমন শ্রমদান উৎসব হিসেবে এটা হয়েছিল, এটা কোনো ভিত্তিপ্রস্তর স্থাপন নয়, এখানে হয়েছিল শ্রমদান উৎসব। সাধারণ মানুষকে আমরা আবেদন করেছিলাম আসুন আপনারা শ্রমদান করুন, আমাদের যতটা কাজ আপনারা করতে পারেন ততটাই মানে সাশ্রয় হবে। তো সেদিনকে স্বতঃস্ফূর্তভাবে প্রায় 700-800 হাজারও হতে পারে মানুষ এসেছিলেন, যারা এসে এই সেদিনকে এত লোক হয়ে গিয়েছিলো যে আমরা ভিত খোঁড়াচ্ছে মানে ভিড় বেশি হয়ে গিয়েছিলো। তারপর আমরা সেটাকে একটা রুটিন তৈরি করি যে আপনি এইখানটা করবেন এইখানটা করবেন, কারণ একদিনে 1000 লোক এইখানে কাজ করা সম্ভব ছিল না, সেটা ঠেলাঠেলির জায়গায় এসে গিয়েছিলো। তো সেই জায়গা থেকে তারপর একটা সুশৃঙ্খলভাবে আমরা সেটাকে একটা রুটিন মাফিক প্রতিদিন বিকালাক এখানে কাজের শেষে এসে সাধারণ মানুষ মানে তারা এখানে এসে শ্রমদান করেছে, এবং আজও তো এই তো আপনারা যাদের দেখছেন এরা তো আজও শ্রমদান করছে, সবাই তো স্বেচ্ছাসেবক। পশ্চিমবাংলা একটা রীতি আছে কোনো উৎসব হলে সেখানে সাধারণ মানুষের জড়ো হওয়া অনেক বেশি দেখা যায়, সেই জায়গায় এটা হাজার হসপিটালে কোনো জায়গাতে দেখা যায় না, এখানে একটা অন্যরকম বার্তা দেখা গেল। এবার পশ্চিমবাংলাবাসীর কাছে কতটা গুরুত্ব হবে বলে মনে হয়, কোনো আগামী দিনে এরকম কিছু প্রকল্প থেকে এটা উৎসাহ বাড়াবে? হ্যাঁ, অবশ্যই উৎসাহ বাড়াবে, এবং উৎসব বলতে এখানে হচ্ছে এটা ত্যাগের উৎসব, এটা কোনো মানে পাওয়া বা আনন্দ করার উৎসব না, এখানে মানুষ অর্থ দান করতে এসেছে উৎসবের জন্যে। আমরা দান দিয়েছিলাম অর্থদান উৎসব, তো সবাই বলেছিলো রক্তদান করলে তুমি কিছু পাবে, হয়তো কিডনি দানেরও দু লোক পাবে, কিন্তু অর্থ দান করতে উৎসবের মতো এসে লোক আসবে এটা ভাবা যায় না। সেক্ষেত্রে লাইন দিয়ে প্রায় 6.5 লাখ টাকা এখানে কালেকশান হয়েছিলো, এবং আমাদের 4টে টেবিল করতে হয়েছিলো সেই উৎসবে মানুষ এমনভাবে অংশ নিয়েছিল। তো উৎসব হিসেবে মানুষকে যদি বোঝানো যায় যে হ্যাঁ একটা ভালো কাজের জন্য তো ত্যাগ স্বীকার করা হোক, সে শ্রম হোক অর্থ হোক, মানুষ কিন্তু এসে এই ত্যাগ করে, সেটা আমরা দেখিয়েছি। আমাদের পরিষেবায় মানুষ সন্তুষ্ট হয়েছে এবং তারা লাইন দিয়ে এসে টাকা জমা দিয়ে গেছেন। এই যে পাঁচগাছিয়া গ্রাম, একটা সময় কেউ জানতো না, আজকে শ্রমজীবীর জন্য কি সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ জানতে পারবে গ্রামের পরিচিতি বাড়বে? আজ থেকে 1 বছর আগেও পাঁচগাছিয়া গ্রাম একটা অনুন্নত গ্রাম হিসেবে পরিচিত ছিল, কিন্তু 1 বছরের মধ্যে আমাদের হরিপাল থানায় প্রায় সকল মানুষেরই কানে পৌঁছে গেছে যে পাঁচগাছিয়া গ্রামে একটা শ্রমজীবী হসপিটাল হচ্ছে। আজকে আশা করছি আজ হরিপাল থানা জেনেছে, কাল হুগলি জেলা জানবে, এবং আগামীকাল গোটা পশ্চিমবাংলা জানতে পারবে পাঁচগাছিয়া গ্রামের কথা। হ্যাঁ, এখানে উৎসবে যেদিন বেচারাম মান্না আমাদের মন্ত্রী মহাশয় উনি এসেছিলেন, তাছাড়া এই প্রশাসনিক লোক সমস্ত দাহাটা অঞ্চল থেকে এবং হরিপাল বিডি অফিস থেকেও অনেকে এসেছেন, এসে তারা পরিদর্শন করে গেছেন। আমার নাম সন্দীপন চ্যাটার্জি, আমি সম্পাদক হরিপাল সমাজ স্বাস্থ্য প্রকল্প সমিতি।